আসসালামু আলাইকুম, সাইকাই ইয়াস ব্লগ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। তো দেখুন আজকে সকাল সকাল কী হলো, এই বাইটা সিডিমের জন্য দিদি আমার প্রথম মানে মুরগি পালন করা অবস্থা থেকে ও আমার মানে প্রথম কাস্টমার। তো ওরা খুব ভালো, হিন্দু হলো অনেক ভালো। তো আমার কাছে খুবই ভালো লাগে ওর দিদিকে, ওর ভাইকে পাঠাইছে ডিমের জন্য। ও যখনই মানে ওর বিয়ে হয়ে গেছে বাবার বাড়িতে আসে তখনই আমার থেকে ডিম নেয়, আবার যখন ও শ্বশুর বাড়িতে থাকে তখনও ডিম নেয় ওর ভাইকে দিয়ে। তো আজকে সকাল সকাল আমি ডিমগুলো বিক্রি করে দিয়েছি, তো আমি আরও ডিম বিক্রি করতে পারতাম। আমি তিনটা মুরগির নিচে আবার বাচ্চা ফুটানোর জন্য দিয়েছি, সেই জন্য ডিম কম। এর মধ্যে আমরা অনেকবার ডিম বিক্রি করে ফেলছি। আর আমি তো আপনাদেরকে বলছি যে আমি ডিম বিক্রি করি, আমার মুরগি লালন পালন করি, কারণ ডিম বিক্রি না করলে আমি খাদ্য কিনতে পারতাম না আর এতগুলি মুরগি কিনতে পারতাম না। তো দেখুন এই সকাল সকালে বাইটা চলে আসে ডিমের জন্য, তো ডিমগুলো নিতেছে। এটা দেখা মানে ও আগের দিন ফোন করে বলছে যে দিদি আমি ডিমের জন্য আমার বাইকে ফাটাবো, তো আমি বলছি ঠিক আছে ফাটাই দিও। তো আমি কখনো এরকম ভিডিও করিনি, তো ভাবলাম আজকে এটা একটা ভিডিও করি, আমি আমার ইউটিউব ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করি। যেহেতু সব কিছু শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করবো না, এটা কি হয়নি, সেই জন্য আমি এটাও শেয়ার করছি। তো ও ডিম ছোটো মানুষ তো ডিমগুলো গনে নিতে পারতেছে না, তো আমি ওরে বলছি যে আমি গনে রাখছি, তারপরে তুমি গনে নাও, ছোটো মানুষ এলোমেলো করে ফেলে। তো আমি বেশি ডিম এখানে বিক্রি করতে পারিনি, অল্প কয়টা ডিম বিক্রি করছি। তো আমাদের ডিমগুলো পাই ওরা খুব খুশি। তো দেখুন আমি কীভাবে ডিম বিক্রি করি, হাঁস মুরগি লালন পালন করি, এটা তো সবাইকে বলছি আমি। তো আজকে সেজন্য আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাকে মানে টাকাগুলো দিবে তার আগে ও এটাকে ভালো করে মানে বাড়তেছে। তো ছেলেটা অনেক ছোটো, আমি ওকে বলছি যে খুব সাবধানে নিও যেন না ভাঙে, যেতে একটু বাড়ি দূরে, সেই জন্যে ও এখন ডিমগুলো রাখছে এখানে, রেখে আমাকে দিতেছে মানে আমার হাতে এটা দিছে, টাকা বাড়ি করতেছে। আমাকে বলছে যে দিদি কত করে কত। তো আমি তো আপনাদের সাথে বলছি যে আমি ডিমগুলো আমি 20 টাকা করে বিক্রি করে, সবসময় 20 টাকা করে বিক্রি করি। এদিকে আমি আমার হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি, তো ওই ছেলেটা ডিম নিয়ে গেছে। তো আজকে আমি ডিম বিক্রি করছি, সকাল সকাল সেখানে ডিম ছিল 30টা ডিম 600 টাকায় বিক্রি করছি। তো এভাবে আমরা ডিম বিক্রি করি, কিন্তু সবসময় হাঁস মুরগির খাবার নিয়ে আসি। এই যে আমি ভুট্টা ভাঙ্গা নিয়ে আসছি বলতে আমি আনাইছি এক লোকেরে দিয়ে, একটু পরে বাবুদের স্কুলে যাব আমি, ওদের টিফিন নিয়ে আসার সময় পিট নিয়ে আসবো, মুরগির বাচ্চার জন্য খাবার নিয়ে আসবো। মোটামুটি আমার 1 সপ্তাহের না হোক 3-4 দিনের বা 4-5 দিনের খাবার জোগাড় হয়ে গেছে। এর মধ্যে আবার আমার মুরগি ডিম দিবে, সেগুলো বিক্রি করে আমি আবার খাবার নিয়ে আসবো। তো এইভাবে আমি হাঁস মুরগি লালন পালন করি। আর আমি হাঁস মুরগি অনেক যত্নে রাখি, অনেক ওদের পিছনে অনেক পরিশ্রম করি। পরিশ্রম না করলে কেউ কোনো দিন কোনো কাজে সফল হতে পারে না, এটা আপনারা সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই শীতের মধ্যেও কিন্তু হাঁস মুরগিগুলো খুবই ভালো আছে, খুবই মানে যত্ন সহকারে আমরা ওদেরকে রাখছি। তো আমার এইখানে প্রত্যেকটা মুরগি কিন্তু কিনা, তবে কিছু 2-4টা মুরগি আমার মানে বড় ছোট থেকে বড় হওয়া এরকম আছে, আর সবগুলোই কিনা। তো এখন আবার আমার নতুন বেচে, যেমন এই যে এই কালো এরকম 2টা মুরগি, সাদা 1টা মুরগি, এগুলো আমার আবার মানে এগুলো ঘরের। তো আমি চেষ্টা করব সামনের দিকে আমার একটা টার্গেট মানে একটা ইচ্ছা যে আমার 60-70 বা বেশি না হোক 60-70 বা 50 এরকম মুরগি হবে, সবগুলো ডিম। আর আমি সামনের দিকে বাচ্চা করব না, তবে ভাবা মুরগির বাচ্চা করব।
এটা চেষ্টা করব। এরপরে আর আমি মুরগির বাচ্চা করব না, আসলে মুরগির বাচ্চা করব না বলি, কিন্তু মুরগির বাচ্চা করতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যখন বাচ্চাগুলো মায়ের সাথে থাকে তখন আমার সেই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি সবসময় মুরগির বাচ্চা করতে মুরগির বাচ্চা করি, মুরগি বসায় দিই। এই রাতাটা আমি আবার জবাই করে দিব কয়েকদিনের ভিতরে, কারণ আমি বাড়তি কোনো রাত রাখি না, কারণ আমার রাত বাছাই করা রাত আছে। সেই জন্য আমি যেমন আমার হাফসি রাত আমার কাছে খুব ভালো লাগে, বাহামা আছে, এই জন্য আমি ওই ওটাও আরেকটা জাতের রাতা, তো ওটা আমি রাখবো না, সাইকা বলে ওটা রাখার জন্য ওটা আমি রাখবো না। এদিকে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, মুরগিটাকে প্রতিদিনের মতো বেঁধে রেখেছি, এগুলো এখন রোদ উঠা মাত্রই আমি ওদেরকে বাইর করে দিয়েছি, আর ওদেরকে ফিড দিই নাই, এখন দিব ফিড আমি আনবো একটু পরে। তো ওইদিকে আমার বাহামা রাত দুটো আসি খাইতেছে ওদের সাথে, তো মাটা বাবা মুরগিকে ভয় হয়, সেজন্য কিছু করতে পারতেছে না, আর অন্যান্য মুরগি আসলে ওদেরকে ঠোকরায়। আর এটা হচ্ছে আমাদের তিতির পাখি, ইনশাল্লাহ আমার বাচ্চাগুলো সবগুলো ভালো আছে, সবগুলো সুস্থ আছে, সবগুলো মুরগি বাচ্চা আমার বাচ্চা আছে সুস্থ আছে, কারণ আমি সুস্থ থাকার মানে ওদেরকে সুস্থ রাখার জন্য যতটা যা করতে হয় তাই করি, কষ্ট করি, কষ্ট করলেই সব কিছু সফল হওয়া যায় এটা আমি বিশ্বাস করি। তো আমার খুব ইচ্ছে আমি বড় একটা প্রজেক্ট মানে খামার করার জন্য, জানি না উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি পূর্ণ করে, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, হয়তো বা আল্লাহ দেখতে দেখতে আমার এই আশাটাও পূর্ণ করে ফেলবে। প্রথমে আমার ছেলে মেয়ের শখ ছিল মুরগির উপরে, কিন্তু ওদের শখটা এখন আমার উপরে চলে আসে, যেহেতু ওরা এখন পড়াশোনা নিয়ে বেশি একটা ব্যস্ত, সাইকেল ইয়াস অনেক ব্যস্ত, আগে ছেলেটা পড়ালেখা কম মনোযোগী ছিল, এখন ষষ্ঠ শ্রেণীতে উঠছে, এখন মোটামুটি মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছে, সেটা দেখেও আমার খুব ভালো লাগতেছে। তো আমি দোয়া করি 2024 সালটা যেন আমাদের খুব ভালো যায়, খুব ভালোভাবে কাটে, এটা আমি দোয়া করি। মুরগিগুলো কী সুন্দর করে লাফালাফি করে, খুব ভালো লাগে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যাদের এরকম মুরগি আছে যাদের তারা কিন্তু অবশ্যই খুব যত্ন নেবেন, খুবই খুবই খেয়াল রাখবেন, শুধু ফালে রাখলে হয় না, সব কিছুর যত্ন নিতে হয়, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। তো আজকের ভিডিওটা এটুকুই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।